পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলের অনেক নৌরুটে যাত্রীবাহী লঞ্চ এবং স্টিমার চলাচল কমে গেলেও দ্বীপ জেলা ভোলা থেকে অন্যান্য অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম লঞ্চ। এই লঞ্চ চলাচলের ঘাটগুলো আরও উন্নত করতে এই জেলায় এবার বিশ্ব ব্যাংকের সহায়তায় 5টি আধুনিক ঘাট নির্মাণ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এর নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে আগামী বছরের ডিসেম্বরে শেষ করার কথা রয়েছে। রিপোর্ট সুমন মাহমুদের। দ্বীপ জেলা ভোলার এক পাশে রয়েছে মেঘনা নদী, অন্য পাশে বঙ্গোপসাগর। দেশের দক্ষিণ অঞ্চলের এ জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি। যদিও পদ্মা সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের অনেক নৌরুটের যাত্রীর চাপ অনেকটাই কমে আসছে, তাই কিছু কিছু নৌরুটের লঞ্চ চলাচল ইতিমধ্যে বন্ধ হয়েছে। তবে ভোলা জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ঢাকা ভোলা নৌরুটে চলাচল তেমন পরিবর্তন হয়নি। তাই বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এ জেলার বিভিন্ন স্থানে 5টি আধুনিক ঘাট নির্মাণ করবে। চলতি বছরের ডিসেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়ে আগামী বছরের মধ্যে শেষ করার কথা রয়েছে। ভোলা অঞ্চলেরই 5টি নদীবন্দর রয়েছে। পদ্মা সেতু হওয়ার কারণে কিছু কিছু অঞ্চলের ইফেক্ট রয়েছে, কিন্তু ভোলা এবং চর অঞ্চলগুলোতে বিশেষ করে এখানে কিন্তু আমাদের লঞ্চের যাত্রী যা ছিল সে পরিমাণই রয়েছে। ভোলাকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক কার্যক্রমও কিন্তু বেগমান হচ্ছে। সেক্ষেত্রে মূলত যাত্রী সেবা বৃদ্ধির উদ্দেশ্যেই এই নদীবন্দরগুলো করা হচ্ছে। শুধু ভোলাতেই এ আধুনিক ঘাটে স্থাপিত হবে না, দক্ষিণাঞ্চলের বিভিন্ন চর এলাকায় সব মিলিয়ে 15টি আধুনিক এ দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ করা হবে। ভোলা জেলায় ইতিমধ্যে প্রাকৃতিক গ্যাস এর উত্তোলন শুরু হয়েছে। এছাড়া এখানে কিছু কিছু কলকারখানা ইতিমধ্যে গড়ে উঠেছে। আর ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহনে সড়ক পথের চেয়ে নদীপথ যেমন নিরাপদ তেমনি খরচও কম হয়, তাই নির্মাণাধীন এ ঘাটগুলো পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও গতিশীল করবে। বিশ্বব্যাংকের অধীনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণাঞ্চলে 15টি নদীবন্দর করছে নৌপথকে ব্যবহারের জন্য যাত্রীদের কাছে, সেটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এবং আরও আরামদায়ক সহজলভ্য করার জন্য। মানুষের যখন যাতায়াতটা যখন বাড়বে সাথে সাথে তাদের পণ্য ট্রান্সপোর্টেশনটাও বাড়বে। এবং ভোলা খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে, একদিকে চিটাং পোর্ট, সেদিকে একদিকে নোয়াখালীর মাধ্যমে মেইনল্যান্ডের সাথে কানেক্টেড, আর একদিকে হচ্ছে পটুয়াখালী এবং বরিশালের সাথে কানেক্টেড, এবং মোংলা পোর্ট, পায়রা বন্দর এগুলো কানেক্টেড। এই যে ল্যান্ডিং স্টেশনগুলো হওয়ার ফলে এটা মানুষের যে যানবাহন এটাতে আর একটা মাত্রা যোগ হবে। এই ঘাটগুলোতে যাত্রীদের জন্য থাকবে বিশ্রামাগার, শৌচাগার, টিকিট কাউন্টার সহ আরও অনেক ধরনের সুযোগ সুবিধা। এই নির্মাণ কাজ যখন পুরোপুরি শেষ হবে তখন এ সকল নৌরুটে যাত্রীর চাপ বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনেও রাখবে ভূমিকা, মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।